ক্রিকেট। যুব এশিয়া কাপে 5 উইকেটে নেপালকে হারালো বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ, নিশ্চিত করল সেমিফাইনাল। আরব আমিরাতে টস হেরে প্রথমে ব্যাট করে 141 রানে অল আউট হয় নেপাল। জবাবে 5 উইকেট হারিয়ে জয় তুলে নেয় আজিজুল হাকিম তামিমের দল। 4 দলের গ্রুপ বিতে আগের ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব 19 দলকে হারিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। নেপালের বিপক্ষে টস জিতেও উইকেটের সুবিধা নিতে ফিল্ডিং বেছে নেয় ইয়াং টাইগাররা। বোলিংয়ে জ্বলে ওঠেন সাদ, ফাহাদ, রিজানরা। দলীয় 18-তে মায়ান যাদবকে ফিরিয়ে দলকে প্রথম ব্রেক থ্রু এনে দেন সাদ ইসলাম। এরপর নিয়মিত বিরতিতে সাজঘরে ফিরতে থাকে নেপালের ব্যাটসম্যানরা। কিছুটা লড়াই করেন ওপেনার আকাশ ত্রিপাঠী। 43 রানের লড়াকু ইনিংস খেলেন উত্তম মাগার ও অভিষেক তিওয়ারি, সমান 29 রান করেন। আল ফাহাদ, ইমন ও রিজান নেন 2টি করে উইকেট। 141-এ অল আউট হয় হিমালয় কন্যা নেপাল। জয়ের জন্য 142 রানের টার্গেটে রানের খাতা খোলার আগেই ওপেনার কালাম সিদ্দিকিকে হারায় বাংলাদেশ। তবে শুরুর ধাক্কা সামলে ব্যাটিং দৃঢ়তায় দলের স্কোর সমৃদ্ধ করেন ওপেনার জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম। 59 করে দলীয় 91 ফিরে যান আবরার। এরপর আরও 3 ব্যাটারকে হারায় বাংলাদেশ। তবে অধিনায়ক তামিম এক প্রান্তে অবিচল থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। 52 রানে অপরাজিত থাকেন তিনি। টানা 2 জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ যুবদল।